রমজানের শুরুতেই রংপুরের বাজারে দ্রব্যমূল্যে আগুন, মনিটরিং নেহাতি, লোক দেখানো অভিযোগ ক্রেতাদের বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। নজরদারির কারণে প্রথমবারের মতো ফরমালিন মুক্ত হওয়ায় কদর বাড়ছে রাজশাহীর আমের, 650 কোটি টাকারও বেশি ব্যবসা হবে দাবি ফল গবেষকদের। বোরোর বাম্পার ফলনেও মুখে হাসি নেই ঠাকুরগাঁওয়ের চাষিদের, উৎপাদন খরচ ওঠানো নিয়ে শঙ্কা, সরকার নির্ধারিত দামে লাভবান হবে কৃষক বলছে কৃষি বিভাগ। এবং সোমবারের বৈঠকেই দাতাগোষ্ঠী ও গ্রিসকে চুক্তিতে পৌঁছানোর হুঁশিয়ারি জার্মান চ্যান্সেলরের, দেশের অর্থনীতি নিয়ে চরম অনিশ্চয়তায় গ্রিকরা। দেখছিলেন শিরোনাম, আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে পুরোটা সময় জুড়ে সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। রমজানের শুরুতেই রংপুরের বাজারে দ্রব্যমূল্যে আগুন লেগেছে, প্রয়োজনীয় সব নিত্যপল্যের দাম বেড়েছে মাত্রাতিরিক্তভাবে, দ্বিগুণও হয়েছে কোনো কোনো পণ্যের দাম। বাজার মনিটরিং কমিটি থাকলেও তা মূলত কাগুজে আর মিডিয়ায় সীমাবদ্ধ বলে মনে করেন ভোক্তারা। এতে বিপাকে পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা। মানিক সরকারের রিপোর্ট। রমজানে অত্যাবশ্যকীয় বেগুন মাত্র দুদিন আগেও বিক্রি হয়েছে 30 টাকা কেজি দরে, এখন তা বিক্রি হচ্ছে 60 টাকায়, আর 20 টাকা কেজির কাঁচামরিচ বিক্রি হচ্ছে 40 টাকায়। এছাড়া ছোলা, মসুরির ডাল সহ সব তরি তরকারি এবং মাছ মাংসের দাম বেড়েছে। রমজানের শুরুতেই বাজারের প্রতিটা কাঁচা তরি তরকারির যে দাম আমাদের নাগালের বাইরে চলে গেছে। বড় বড় হিসেবে দাম কম দাম, সেটা হয়ে গেছে ডাবল। মাছের দাম থাকে অবস্থা নিলে নেন নালে না, পেঁয়াজ আছে 25 টাকা কেজি, সেটা 32 টাকা কেজি হয়ে গেছে। আদা ছিল 80 টাকা কেজি, সেটা 150 টাকা হয়েছে। শশার দাম বেড়ে গেছে, কাঁচামরিচের দাম বেড়ে গেছে, নিত্য প্রয়োজনীয় সব জিনিস, মাছ মাংস থেকে শুরু করে সব জিনিসের দামই বেড়ে গেছে। বিক্রেতারা বলছেন রোজার মাসে এসব নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা বাড়ায় মহাজনেরা দাম খানিকটা বাড়িয়ে দেয়, তবে তাদের মতে আগের মতো এবার খুব একটা বাড়েনি দাম। গত 5 দিন আগে যা ছিল ওই দামে আছে ছোলা, তার পূর্বে যেটা ছিল সেই হিসাবে 5 টাকা বেশি কেজিতে। মহাজনরা বাড়াইলে আমরা কি করব, আমরা তো খুচরা বিক্রেতা। তারপর ঢাকা সেখানে রেট কম আছে, ঢাকা আরো বেশি রেট বিক্রি হচ্ছে, আমাদের রংপুর রেট কম, বাড়ার মধ্যে শুধু খাসের ডালটা অনেক বেশি হয়েছে। ভোক্তাদের অভিযোগ, প্রতি বছরই প্রশাসনের পক্ষ থেকে রমজানে বাজার স্থিতিশীল রাখতে মনিটরিং করার কথা বলা হলেও বাস্তবে তা দেখা যায় না। যেভাবে মাছের দাম সবজির দাম বেড়ে গেছে, সরকারের মনিটরিং শুধু মুখে প্রচারে এবং টিভিতেই শুনছি, কিন্তু বাস্তবে কোনো কার্যকরী হচ্ছে না। আমরা আশা করছি যে সরকার এটার যথাযথ ব্যবস্থা নেবে। রমজানে হঠাৎ করে দ্রব্যমূল্য বেড়ে গেল, সিটি মেয়র বলছেন ভিন্ন কথা। নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের জন্য এগুলোর দাম কিন্তু বাড়েনি, সবজিটা একটু বেড়েছে, বৃষ্টির কারণে গ্রাম থেকে মানুষ শহরে মারামাল নিয়ে আসতে পারেনি। তো এইটা মনিটরিং এর লোক নাই যদি বলা হয় তো এটা ভুল বলা হচ্ছে, মনিটরিং এর লোক আমাদের আছে, তারা মনিটরিং করতেছে। তবে এর মধ্যেও স্বস্তির কথা, সোয়াবিন তেল, চিনি, গরু ও খাসির মাংস এবং মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। রমজানের শুরুতে রাজধানীর পাইকারি বাজারে অপরিবর্তিত আছে অধিকাংশ ভোগ্য পণ্যের দাম, তবে পেঁয়াজ ও আলুর দাম কিছুটা বাড়লেও আগের দামে বিক্রি হচ্ছে রসুন, আদা থেকে শুরু করে অন্যান্য মশলা জাতীয় পণ্য। পাশাপাশি কমেছে সব ধরনের চালের দাম। পর্যাপ্ত মজুত থাকায় রমজানে পণ্যের কোনো ঘাটতি হবে না বলে জানিয়েছেন বিক্রেতারা। রমজানের শুরুতেই বেড়ে যায় ভোগ্য পণ্যের চাহিদা, আর সেই সুযোগে এক শ্রেণীর দোকানিরা দাম বাড়িয়ে দিলেও এবারের চিত্র কিছুটা ভিন্ন। দুই একটি ছাড়া অধিকাংশ পণ্যের মূল্য স্থিতিশীল রয়েছে রাজধানীর পাইকারি বাজারে, পাশাপাশি পণ্যের যথেষ্ট সরবরাহ ও মজুত রয়েছে বলেও জানিয়েছেন বিক্রেতারা। তবে গেল সপ্তাহের তুলনায় কেজিতে 3 টাকা বেড়েছে দেশি পেঁয়াজ, আর 1 টাকা বেড়েছে আলুর দামে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে এখন প্রতি কেজি 40 টাকা, এলসি পেঁয়াজ 38 থেকে 40 টাকা, আলু আপনার 17 থেকে 18 টাকা, রসুন আপনার 90-95, আদা 115। দেশি পেঁয়াজ যেটা ছিল 38 টাকা সেটা হয়েছে 41-40, কেজি 3 টাকা 2 টাকা বাড়ছে। তা আলু পরিমাণ কেজি 8-1 টাকা বাড়ছে,
তবে ইন্ডিয়ান পেঁয়াজটা গত সপ্তাহ তুলনায় এই সপ্তাহে কেজি এক থেকে দুটো কমছে। রমজানের চাহিদার তালিকায় উপরের দিকে থাকা ছোলা বুটের দরও রয়েছে অপরিবর্তিত। পরিবর্তন নেই চিনি কিংবা তেলের দামেও। এ সপ্তাহে খোলা সয়াবিন বিক্রি হচ্ছে 82 টাকা, সুপার 68 আর পাম অয়েল বিক্রি হচ্ছে 66 টাকা কেজি দরে। রমজানের ওই এক সপ্তাহ আগে থেকে এরকম দাম, এখন এই দাম। হয়তো দুদিন পর চাহিদা কমে গেলে আবার হয়তো কমবে, কমবার আবার এইরকমও থাকতে পারে। আমরা তো বস্তা বেচতেছি 58টা, 57টা, 56টা এরকম বেচতেছি। এদিকে পাইকারি বাজারে আগের তুলনায় কেজিতে 1 থেকে 1.5 টাকা কমেছে প্রায় সব ধরনের চাল। এবারে চালের উৎপাদন ভালো হওয়ায় দর কমতির দিকে বলে জানিয়েছেন আড়তদাররা। মিনিকেট বিক্রি হইতেছে 38 টাকা, 37 টাকা আট আনা, মোটা চাল মনে করেন 28 টাকা, 29 টাকা। এই সপ্তাহে চালের সরবরাহটা খুব বেশি, সেই পরিমাণে সেল কম, খুব বেশি বেড়ে যাওয়ার আশঙ্কা নাই। এছাড়া যথেষ্ট মজুদ থাকায় পুরো রমজানে দরদামের তেমন কোনো পরিবর্তন হবে না বলে মনে করছেন বিক্রেতারা। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রমজানে দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের নিত্যপণ্যের সরবরাহ পরিস্থিতি জানতে এবার আমরা সরাসরি চলে যাচ্ছি সহকর্মী ফেরদৌস লিপির কাছে। তিনি আছেন চট্টগ্রামের খাতুনগঞ্জে। লিপি, খাতুনগঞ্জে আজকে যে পরিস্থিতি সেটা হচ্ছে যে আসলে যেহেতু রমজানের দ্বিতীয় দিন, তো আমরা অন্যান্য সময় যেটা দেখি যে আসলে বেচা বিক্রি যেরকম থাকে কিংবা ক্রেতার উপস্থিতি যেমনটি থাকে আছে, কিন্তু চিত্র কিছুটা ভিন্ন। যেহেতু রোজার দ্বিতীয় দিন, আবার শনিবার বন্ধের দিন সরকারি, তো এই কারণে আমরা দেখেছি যে বেচা বিক্রির পরিমাণটা অন্যান্য যে সময়ের তুলনায়, বিশেষ করে অন্যান্য যে শনিবার সে তুলনায় কিন্তু কম। এক্ষেত্রে বিক্রেতারা যেটা বলছেন যে আসলে বেশিরভাগ ভোগ্য পণ্য এখান থেকে যেহেতু পাইকারিরা নিয়ে যায়, সেটা এই কারণে যে রমজানের আগে আসলে তারা পণ্য সরবরাহ বেশিরভাগ নিয়ে গেছে, তারপরও কিছু কিছু টুকটাক ক্রেতারা আসছেন এবং তারা পছন্দের পণ্যটি বেছে নিতেন যদি দর দামে হয়ে থাকে। আর দামের ক্ষেত্রে যদি জানায় সেটা হচ্ছে দ্বিতীয় দিন এসে কিন্তু বেশিরভাগ পণ্যের দাম স্থিতিশীল আছে এবং বেশিরভাগ পণ্যই কিন্তু আমরা দেখেছি যে বিশেষ করে বুধবার এবং বৃহস্পতিবারের তুলনায় কিন্তু একই দামই আছে। এবং এক্ষেত্রে যদি পেঁয়াজের কথাটা বলি, সেটা হচ্ছে পেঁয়াজ কিন্তু বুধবারে প্রায় কেজি প্রতি 5 টাকা বেড়ে গিয়েছিল, কিন্তু আজকে সেটা কিছুটা কম আছে। বিশেষ করে আমরা দেখেছি যে 30 থেকে 35 টাকা করে বিক্রি হচ্ছে কেজি প্রতি। এবং রসুনের ক্ষেত্রেও যদি বলি, রসুনের দামটাও স্থিতিশীল আছে, 40 টাকা করে বিক্রি হচ্ছে, আদার দামও সে 120 টাকার মতোই আছে। তো তারা বলছে যে আসলে যা বাড়ার সেটা কিন্তু আগেই বেড়ে গেছে। এর মধ্যে পুরো রমজানে আসলে এই কাঁচা পণ্য যেটা, সেটা কিন্তু আসলে স্থিতিশীল থাকবে। এবং অন্যান্য ক্ষেত্রেও যদি বলি, বিশেষ করে ভোজ্য তেল, চিনি, সেক্ষেত্রেও আমরা দেখেছি যে ভোজ্য তেল, চিনি এই দামগুলো আসলে রমজানের আগেও কিছুটা স্থিতিশীল ছিল এবং সেটা আজকে এসেও অনেকটা স্থিতিশীল। এর মধ্যে আপনার চিনি বস্তা প্রতি বিক্রি হচ্ছে 1220 থেকে 1225 টাকা করে, এবং ভোজ্য তেলের ক্ষেত্রে সুপার সোয়াবিন এবং সুপার সোয়াবিন এই তেলগুলোও বিক্রি হচ্ছে আপনার 2200-2350 এর মতো। তো একভাবে বলতে পারি যে স্থিতিশীল আছে। আর যেটা সবচেয়ে বেশি রমজানের 10-15 দিন আগে বেড়েছিল ছোলার দাম, সেটাও আসলে এই সপ্তাহে এসে কমতির দিকে। তো মামুন, এই ছিল এই খাতুনগঞ্জের মোটামুটি পরিস্থিতি। দর্শক, সহকর্মী ফেরদৌস লিপি যোগ দিয়েছিলেন চট্টগ্রাম থেকে, জানাচ্ছিলেন দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জের নিত্যপণ্যের সরবরাহ পরিস্থিতি। চলে যাচ্ছে পরের খবরে। বন্দরনগরী চট্টগ্রামে আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু না হতেই এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। আগের দুটি ফ্লাইওভার যানজট নিরসনে তেমন কোনো কাজে না আসায় মূলত এই আশঙ্কা। এক্ষেত্রে 3,500 কোটি টাকার এ ফ্লাইওভার নির্মাণের আগেই পূর্ণাঙ্গ যাচাই বাছাইয়ের প্রতি মত দিচ্ছেন নগর বিশেষজ্ঞরা। মুরাদপুর ফ্লাইওভার নিয়ে কমলদের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় ও শেষ পর্ব। গত 2 বছরে চট্টগ্রামে শেষ হয়েছে 2,500 কোটি টাকার বহদ্দারহাট এবং দেওয়ানহাট ফ্লাইওভারের কাজ, আর শেষের পথে রয়েছে 50 কোটি টাকার কদমতলি ফ্লাইওভারের কাজও। কিন্তু দুটি ফ্লাইওভার দিয়ে তেমন কোনো যানবাহন চলাচল করে না। এই অবস্থায় 3,500 কোটি টাকা খরচ করে দেশের সর্ববৃহৎ ফ্লাইওভার নির্মাণ করতে যাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। বন্দর এবং ইপিজেড এলাকার যানজট নিরসনে এই ফ্লাইওভার নির্মাণ করা হলো, খোদ বন্দর কর্মকর্তারা এ নিয়ে প্রশ্ন তুলছেন। সব ব্যবহারকারীকে অ্যাড্রেস করে এটি যদি হয় তাহলে ফ্লাইওভার হবে। ফ্লাইওভার বিকল্পের অনেক বিষয় আছে, যেমন এমআরটি, বিআরটি, এই সমস্ত আছে। এক্সিস্টিং রাস্তায় কোনো অধিগ্রহণ লাগে না, সারা দুনিয়াতে এই বিষয়ে কাজ হচ্ছে, ঢাকাতেও কেস প্রজেক্ট থেকে এটি কাজ হচ্ছে। এবং এই বিআরটি, এমআরটির অপশনটুকু
আমার মনে হয় যাচাই করা দরকার। তবে সিডিএ চেয়ারম্যান বলছেন, বন্দর ও ইপিজেড যত দ্রুত অগ্রসর হচ্ছে তাতে এই ফ্লাইওভার নির্মাণ ছাড়া বিকল্প কোনো পথ নেই। রোডের কাজ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার কারণে ভয়াবহ যানজটের সৃষ্টি হচ্ছে। আমাদের বলতে চিচিং রোড যেটা আছে আপনার কাঠগড় থেকে বারিক বিল্ডিং, সেই রোডে 80% ব্যয় করে পোর্ট। অবশ্য নগর বিশেষজ্ঞদের মতে নতুন ফ্লাইওভার নির্মাণের সময় বন্দর ও ইপিজেড এলাকায় প্রয়োজনীয় লুপ রাখা না হলে ব্যবহারের ক্ষেত্রে বাস্তবসম্মত হবে না। ফ্লাইওভারটা অবশ্যই এমন ভাবে লুপগুলো দেয়া উচিত যেন বন্দর থেকে সরাসরি বের হয়ে সে ঢাকা ট্রাঙ্ক রোডে চলে যেতে পারে বড় বড় কন্টেইনারগুলো, এবং ইপিজেড থেকে পিক আওয়ার এবং অফ পিক আওয়ারে ট্রাফিক ম্যানেজমেন্ট করে ওখানেও লুপ এমনভাবে তৈরি করা উচিত যেন প্রতিবন্ধকতা ছাড়াই ইপিজেড থেকে গাড়ি বের হতে পারে এবং ঢুকতে পারে। প্রথম পর্যায়ে 550 কোটি টাকা খরচ করে মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত এ ফ্লাইওভার নির্মাণের কথা ছিল। পরবর্তীতে ব্যয় আরো 3000 কোটি টাকা বাড়িয়ে এ ফ্লাইওভার বিমানবন্দর পর্যন্ত বিস্তৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দর্শক, বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে ইনস্টিটিউট অব কনফ্লিক্ট ল অ্যান্ড ডেভেলপমেন্ট গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে। সেখানে বক্তব্য রাখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সহ বিশিষ্ট জনরা। কিছু সময়ের জন্য সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা স্বীকার করতে চাই না, গরুর মাংসের দাম বাড়ছে, আমার তো ধারণা এটা নিয়েও ভারত বিরোধিতা শুরু হয়ে যাবে। কেন ভারত থেকে দেওয়া হচ্ছে না, আমাদের মনস্তত্ত্বটা সেরকম। দ্বিতীয়ত হচ্ছে আমরা বলছি, কিন্তু সরকারের একটা অংশ যেটা যারা ওয়ালিউর রহমান বললেন, শেখ হাসিনা যতই বলেন, তার সরকার তো আবার এই ভারত বিরোধিতা যারা করেন তাদেরকে প্রশ্রয় দেন। যেই কুলদীপ নায়ারের প্রবন্ধ নিয়ে এখন বিতর্ক হচ্ছে এবং ভারত বিরোধিতা আবার মাথাচাড়া দিয়ে হচ্ছে, তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে অর্থ পান সেটা সবাই জানে, সেটার ব্যাপারে আমি বলতে চাচ্ছি না। কিন্তু কথা হচ্ছে, যখন নাকি আমাদের মাননীয় প্রেসিডেন্ট ভারতে গেলেন, তাকে যে ডিনার দেওয়া হয়েছিল, আমাদের রাষ্ট্রদূত, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কুলদীপ নায়ারকে রাষ্ট্রপতির পাশে বসিয়েছেন, আর যারা আমাদের পক্ষে বলেন, সেই হিরণময় কার্লেকার থেকে শুরু করে যারা, তাদেরকে গেটের কাছে বাইরে বসিয়েছিলেন। এটা নিয়ে প্রচুর, এবং তারা আমাদের দূতাবাসের সঙ্গে সম্পর্ক রাখা রহিত করেছেন। তাহলে ব্যাপারটা কি দেখছে, একদিকে তারাও পাচ্ছে এবং আমাদের ভেতর থেকেও যারা ভারত বিরোধিতা করে তাদেরকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, কিন্তু কোনো সরকারকে বলেও আপনি এটার কোনো সুরাহা করতে পারবেন না। মিডিয়া তো কিন্তু মোটামুটি একই ব্যাপার হচ্ছে যে সুযোগ দেওয়া, এটা ব্যালেন্সের নামে বলেন, যদি বলেন যে সরকার ব্যালেন্স করছে, মিডিয়া ব্যালেন্স করছে, আমরা মনে করি যে কোনো কোনো ক্ষেত্রে ব্যালেন্সটা আমাদের জন্য ভালো হয় না। ভারতের সঙ্গে এখন যে সম্পর্ক তৈরি হয়েছে বলে আমরা মনে করি, সেটার ভিত্তি করেছেন কিন্তু শেখ হাসিনা। প্রথম দিকে ইন্দিরা গান্ধী মুজিব যেটা করেছিলেন, তারপর আমরা জানি কি হয়েছে, শেখ হাসিনা প্রথমবার ক্ষমতায় এসে, মানে প্রথমবার মানে আমি 2008-এর কথা বলছি, তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ফলে কিন্তু এই শুরুটা হয়েছে। এবং যেটা বলেছেন ডক্টর খলিকুজ্জামান, যে আমরা বিজেপির অভ্যন্তরীণ রাজনীতির কারণে আমরা ভেবেছিলাম যে আবার এই সমস্ত কিছু উল্টে যাবে, কেননা আমাদের অভিজ্ঞতা বলে যে বিজেপি গতবার বিএনপি জামাতকে প্রচ্ছন্নভাবে তারা সহায়তা করেছিল, কিন্তু এইবার তারা বলেছে একটা। দর্শক, বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে গোলটেবিল বৈঠক চলছে। সেখানে বক্তব্য রাখছেন বিশিষ্ট জনরা। আমরা কিছুক্ষণ ছিলাম সেখানে, চলে যাচ্ছি পরের খবরে। মৌসুমের শুরুতে রাজশাহীতে আমের দাম কম থাকলেও আস্তে আস্তে বাড়তে শুরু করেছে গ্রীষ্মকালীন এ ফলের দাম। এই প্রথমবারের মতো জেলা প্রশাসনের নজরদারির কারণে ফরমালিন মুক্ত হওয়ায় এখানকার আমের কদর বেশি। আর সুস্বাদু এ ফলকে ঘিরে এ অঞ্চলে 650 কোটি টাকারও বেশি ব্যবসা হবে বলে আশা করছেন ফল গবেষকরা। হাবিবুর রহমান পাপ্পু ও আব্দুস সালামের তোলা ছবিতে আরো জানাচ্ছেন সাইফুর রহমান রকি। রাজশাহী অঞ্চলের হাট বাজার, ফুটপাত, এমনকি রাস্তার অনেকাংশ আমে সয়লাব। আমের জনপদে এবার প্রশাসনের বাড়তি নজরদারি থাকায় কেউ অপরিপক্ক আমকে কীটনাশক দিয়ে পাকাতে পারেনি, আবার কেউ পারেনি ফরমালিন দিয়ে আমকে দিনের পর দিন সতেজ রাখতে। তাই খিরসাপাত, ল্যাংড়া, গোপালভোগ, রানীভোগ সহ কম বেশি সব আমি একসাথে বাজারে উঠতে শুরু করেছে। এতে মৌসুমের শুরুতে বাজারে আমের দাম কিছুটা কম থাকলেও বর্তমানে মন প্রতি বেড়েছে 400-500 টাকা, এমনটাই বলছেন ব্যবসায়ীরা। সব আম একসঙ্গে পেকে যাওয়ার কারণে
আমের দাম অনেকটা কম এখন, এখন 1200-1400 টাকা আমের বাজার। রূপালী আমটা ফজলির সাথে সাথে বাড়াবে আর কি, এখন আপাতত ন্যাংরা এবং হিমসাগর আমটাই চলছে বেশি। দাম যেমনই হোক, সুস্বাদু মৌসুমি এই ফল কিনতে ভিড় করছেন ক্রেতারা। এবার মনে হচ্ছে ফরমালিনের ব্যবহারটা কম আছে, দাম খুবই ভালো, মেডিসিন মারা নাই। খাওয়ার জন্য 2 কেজি করে নিলাম, আবার ফুরিয়ে জ্বালিয়ে যায়। এবার আমকে ঘিরে এই অঞ্চলে 650 কোটি টাকারও বেশি ব্যবসা হবে বলে জানান এই ফল গবেষক। সেই সাথে আরো অন্যান্য বিষয় আসলে জড়িত আছে, যেমন আমাদের অনেক শ্রমিক কস্ট আছে, তারপরে এর সাথে আমাদের কি বলে কুরিয়ার সার্ভিসগুলো জড়িত আছে বা আরো প্যাকেটিং এর বিষয় আছে। সবকিছু মিলে প্রায় 1000 কোটি টাকার মতো ট্রানজাকশন হয় এই আমের মৌসুমে আমকে ঘিরে। অন্যদিকে ফরমালিন মুক্ত আম ভোক্তাদের কাছে পৌঁছে দিতে নিয়মিত বাজার মনিটরিং করার কথা জানায় জেলা প্রশাসক। মোবাইল কোর্ট যেখানে যাচ্ছে সেখানে কিন্তু আম সাথে যত রকমের ফলমূল আছে সবগুলি আমরা টেস্ট করতেছি টাইট্রেশন মেথডে, যাতে এদের মধ্যে কোনো ধরনের কেমিক্যাল, খালি ফরমালিন না, অন্য কেমিক্যাল থাকলেও কিন্তু, কার্বাইড থাকলেও কিন্তু ধরা পড়বে। বর্তমানে প্রতিমন গোপালভোগ 2400, ক্ষীরসাপাত 1800, ল্যাংরা 1600 ও রানীভোগ আম বিক্রি হচ্ছে 1400 টাকায়। সপ্তাহখানিক পর গাছপাকা ফজলি আমও বাজারে চলে আসবে। সাইফুর রহমান, রকি, সময় সংবাদ, রাজশাহী। বোরো ধান কাটার উৎসব চলছে ঠাকুরগাঁওয়ে, তবে বাম্পার ফলনের পরও মুখে হাসি নেই জেলার চাষিদের। বাজার মূল্য কম হওয়ায় উৎপাদন খরচ ওঠানো নিয়েই চিন্তিত তারা। তবে কৃষি বিভাগ বলছে সরকার নির্ধারিত মূল্যে লাভবান হবে কৃষক। জেলা প্রতিনিধি জিয়াউর রহমান বকুলের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিগন্ত জুড়ে শুধু ফসলের মাঠ, কৃষকের স্বপ্নের ধান ধারণ করেছে সোনালি রং, পাকা ধানের গন্ধ ছড়িয়ে পড়েছে ঠাকুরগাঁওয়ের চারিদিকে, তাই কৃষকরা এখন ব্যস্ত ধান কাটা ও মাড়াইয়ে। কিন্তু ধানের বাজার দর নিয়ে হতাশ তারা, এখন উৎপাদন খরচ ওঠানো নিয়েই শঙ্কা কৃষকদের। ধানের বাজার কম, একটা হাজিরা 400 টাকা, আমরা গরিব লোক কি করে বাঁচবো, দাম পাই না, কৃষকদের লস, কেমন চলিমো, না খাবার খরচ করামো, গরিবের তো মরণ। কত কষ্ট করে খেতের মধ্যে পরিশ্রম করে মাঠের কাজ করি, কিন্তু সরকার তো আমাদেরকে মূল্যায়ন দেয় না। এই অবস্থায় কৃষকরা বলছেন গতবারের মতো এবারও লোকসান হলে পথে বসতে হবে তাদের। ধানের দাম খুবই কম ভাই, কৃষকরা বাজার দাম পাচ্ছে না, বর্তমানে ধানের কোনো দামই নেই, মার্কেটের দাম বেশি, আমরা কি করে চলবো, আমাদের চলার কোনো খাই নেই। এইভাবে সরকার যদি আমাদেরকে ইয়ে করতে, দেশ বাঁচবে কিভাবে, কৃষক না বাঁচলে দেশ তো বাঁচবে না। তবে সরকার নির্ধারিত মূল্যে ধান বিক্রি করলে চাষিরা লাভবান হবে বলে মনে করছেন জেলার কৃষি কর্মকর্তা। সময় মতো তার কৃষকের উৎপন্ন এই ফসল যদি সরকারি দরে তাদের কাছে ক্রয় করে, তাহলে তারা আবার আবাদের প্রতি একটু মানে উৎসাহ পাবে এবং উৎপাদন দিন দিন বৃদ্ধি পাবে। কৃষি বিভাগ জানিয়েছে জেলায় এবছর বোরোর আবাদ হয়েছে 60,460 হেক্টর জমিতে, আর ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,45,393 মেট্রিক টন। সময় সংবাদ, ঠাকুরগাঁও। গেল সপ্তাহে বিভিন্ন মন্ত্রী, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা দেশের অর্থনীতি নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, আর এসব বক্তব্য নিয়ে আমাদের এবারের আয়োজন। চলুন দেখে নেই এক নজরে। আমরা বর্তমানে বলতে পারি যে আমরা নিরুৎসাহিত করছি আবাসিক খাতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস দেওয়া। আমরা পরিকল্পনা নিয়েছি আগামী 3 বছরের মাথায় সমগ্র বাংলাদেশে সাশ্রয়ী মূল্যে এলপিজি গ্যাসকে নিয়ে যাওয়া। সময় মতো অ্যাপার্টমেন্ট ডেলিভারি দিতে পারতেছি না, চিঠি দিয়ে জানাই দিব 1 বছর পরে দিব 2 বছর পরে দিব, এটা কিন্তু ব্যবসা টিকে রাখা যাবে না। কনস্ট্রাকশন কোম্পানিগুলির কোনো শৃঙ্খলা নাই, রাস্তা ঘাটে যেখানে যেমনে পারে মেটেরিয়াল রেখে কনস্ট্রাকশন করে। এই জায়গায় আপনাদের একটু সজাগ থাকা দরকার। সোশ্যাল অডিটের নামে আননেসেসারি যাতে কোনো বাজার সৃষ্টি করা না হয়, অ্যাকর্ড অ্যালায়েন্স আমাদের কারখানা পরিদর্শন করবে, ঠিক আছে ঠিক নাই, এবং অন্যান্য আভ্যন্তরীণ ব্যাপারে তাদের হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। উই হ্যাভ অ্যামেন্ডেড আওয়ার লেবার ল ইন দি ফ্লোর অফ দি হাউস ইন দি পার্লামেন্ট, কিন্তু আমাদের রুলটা করতে দেরি হয়েছে। কিছুদিন আগে, সপ্তাহ দুয়েক আগে আমরা সেই রুল করে ফেলেছি, এখন আইন মন্ত্রণালয়ে গিয়েছে এবং আমরা আশ্বস্ত করেছি যে জুলাই মাসের মধ্যে আমাদের এই রুল বাস্তবায়িত হবে। 2000 সালে আমাদের দারিদ্র সীমা হার ছিল 48.9%, এটা এখন কমে 2015 সালে আসছে 23.6%। এখন একইভাবে হত দারিদ্রতা, এটা ছিল 2000 সালে যেখানে ছিল 34.3%,
এখন এটা পারার কাছাকাছি আছে। আমরা শিক্ষাকে এখন কাজের সাথে সম্পৃক্ত করে ফেলছি, মানুষকে কর্মক্ষম করি, পাশাপাশি আমরা তাদের কিছু সিট মানি দিয়ে সাহায্য করি, সো দ্যাট দে ক্যান স্ট্যান্ড দেয়ার ওন ফিট এন্ড দে ক্যান মুভ ফরওয়ার্ড। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত সপ্তাহে এসেছিলেন এবং আমরা বিজিএমইএ, বিকে এবং এফবিসিসিআই থেকে তার সাথে দেখা করেছিলাম এবং তখন আমরা প্রপোজাল দিয়েছিলাম যে আমরা 50 একর জমি চেয়েছি তাদের আমরা একটা ওয়্যারহাউস করার জন্য এবং আমাদের গোলটা হচ্ছে আমরা এখান থেকে ম্যানুফ্যাকচারিং করে ওই ওয়্যারহাউসের মধ্যে গুডসটাকে ইম্পোর্ট করে নিয়ে যাব এবং আমরা পুরো ইন্ডিয়াতে আমরা এটার মার্কেটিং করব। আমাদের এক্সপোর্ট হয় ওখানে লেস দেন 1 বিলিয়ন, শুধু এখানে হিউজ একটা মার্কেট আছে, মার্কেটটাকে কীভাবে পেনিট্রেট করতে পারি সেটি আমাদের প্রচেষ্টা ছিল এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে ইন্ডিয়ান হাই কমিশনের কাছে অফিসিয়ালি তাদেরকে প্রস্তাবটা, লিখিত প্রস্তাব তাদের কাছে দিয়েছি। বাজেট বক্তব্যে আয়কর সম্বন্ধে 73 এবং 74 পৃষ্ঠায় বিস্তৃত নির্দেশনায় দেখা যাচ্ছে শুষ্ক মরিচ, তেলবীজ, পরিশোধিত ও অপরিশোধিত ভোজ্য তেল, চাল, চালের খুদ, গম, পরিশোধিত অপরিশোধিত চিনি এইগুলো আমদানি হলে উৎসে নিম্ন হারে, আগে 3% ছিল এবার 2% উৎসে আয়কর আদায় করা হবে। এই উৎসে শব্দটা বাজারকে অস্থিতিশীল করে দিচ্ছে, এটা যাতে না হতে পারে সেজন্য এই যে কতগুলো পণ্যের নাম বললাম এই পণ্যের উপর উৎসে কোনো কর, 2% কর আদায় করা হবে না। প্রেশার অফ অ্যাকর্ড অ্যান্ড অ্যালায়েন্স হুইচ ইজ আনফরচুনেট, আমরা তাদের ওয়েলকাম করলাম টু হেল্প আস ওপেন আওয়ার ডোরস টু দেম, এটাকে এখন যেন মনে হচ্ছে একটা অ্যাটেম্প টু সর্ট অফ রিটার্ড দি প্রোগ্রেস অফ দিস ইন্ডাস্ট্রি সেটা হয়ে গেছে। আমি এটা নিয়ে আই শুড হ্যাভ ডিসকাশন উইদিন আস উইদিন অ্যামাং আওয়ারসেলভস। 21 শতকের তথ্য প্রযুক্তির বিপ্লব মানব সভ্যতার গতি ও প্রকৃতি দ্রুত বদলে দিচ্ছে, বদলে যাচ্ছে মানুষের জীবন মান। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংকে সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন গেটওয়ে যাত্রা শুরু হচ্ছে। সাধারণ জনগণ ফেসবুক, ইউটিউব ও টুইটারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের নানা কর্মকাণ্ডের চিত্র দেখতে পাবেন। আশা করছি যে রমজানের পরে আমরা হয়তো এই প্রাইসিংটাকে জাতীয় পর্যায়ে একটা কমিটি আসছে, সেই কমিটি বসে হয়তো এটাকে আমরা আবার রিফর্মেট করে নেব। আগামী 1.5 মাস পর্যন্ত যে পরিমাণ চাহিদা থাকবে তার প্রায় 1.5 গুণ মালামালের স্থিতি বর্তমানে আমাদের বিভিন্ন ব্যবসায়ীদের কাছে আছে। এবারে গেল সপ্তাহের শেয়ার বাজারের খবর। লেনদেন কমার মধ্য দিয়ে গেল সপ্তাহে কার্যক্রম শুরু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে। তবে অন্যান্য কার্যদিবসে লেনদেন কমলেও তৃতীয় ও চতুর্থ কার্যদিবসে বাড়ে লেনদেনের পরিমাণ। সপ্তাহ শেষে লেনদেন বাড়ে 53 কোটি 72 লাখ টাকা এবং সূচক বেড়েছে 66 পয়েন্ট। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার 353 কোটি 2 লাখ টাকার লেনদেনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসের চেয়ে 97 কোটি 65 লাখ টাকা কম। এদিন সূচক ছিল 4453 পয়েন্ট। লেনদেন কমার ধারা অব্যাহত থাকে দ্বিতীয় কার্যদিবসেও। এদিন লেনদেন হয় 318 কোটি 68 লাখ টাকা, সূচক কমে দাঁড়ায় 4477 পয়েন্টে। তবে তৃতীয় এবং চতুর্থ কার্যদিবসে বাড়ে লেনদেন এবং সূচক। এদিকে শেষ কার্যদিবস বৃহস্পতিবার আবারও কমে সূচক এবং লেনদেন। এদিন লেনদেন হয় 406 কোটি 74 লাখ টাকা এবং সূচক কমে দাঁড়ায় 4519 পয়েন্টে। সপ্তাহ জুড়ে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 147টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে 121টির এবং অপরিবর্তিত ছিল 44টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। গেল সপ্তাহে শেয়ারের দাম বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল হাক্কানি পাল্প অ্যান্ড পেপার, আলহাজ টেক্সটাইল, দ্য ঢাকা ডাইং, লিগেসি ফুটওয়্যার ও অ্যাটলাস বাংলাদেশ। অন্যদিকে শেয়ারের দাম কমা শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, ইউনাইটেড এয়ারওয়েজ বিডি লিমিটেড, সমতা লেদার কমপ্লেক্স, এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড ও আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান ছিল উল্লেখযোগ্য। শত ব্যস্ততার মাঝেও দীর্ঘ 19 ঘন্টা রোজা রেখে পবিত্র রমজান মাসের প্রথম দিনটি শুরু করেছেন ব্রিটেন সহ ইউরোপের ধর্মপ্রাণ মুসলমানরা। রমজান মাস উপলক্ষে অনেকটাই পাল্টে গেছে বাঙালি অধ্যুষিত ব্রিটেনের পূর্ব লন্ডনের প্রতিদিনকার চিত্র।
সেখানকার রেস্টুরেন্টগুলো আয়োজন করেছে বাহারি ইফতার সামগ্রীর। আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও আল্লাহর সন্তুষ্টি আদায়ে রোজা রাখার মধ্য দিয়ে পবিত্র রমজান মাস শুরু করেছেন ব্রিটেন সহ ইউরোপের ধর্মপ্রাণ মুসলমানরা। শুক্রবার রমজান মাসের প্রথম জুম্মার নামাজ আদায় করেন মুসল্লিরা। সিয়াম সাধনার এ মাসের ফজিলত নিয়ে পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদের খতিব তুলে ধরেন এর বিশেষ কয়েকটি দিক। এই যে ব্রিটেনে আমরা দীর্ঘ সময় রোজা রাখতেছি, লম্বা টাইম প্রায় 19 ঘন্টার মতো, এতে আমরা আশা করি ব্রিটেনের মুসলিম ভাই এবং বোনেরা আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ অতিরিক্ত জাজা লাভ করবে। এদিকে রোজা রাখার সময় প্রায় 19 ঘন্টা হলেও এ নিয়ে রোজাদারদের মধ্যে নেই কোনো অসন্তুষ্টি। অনেক লম্বা সময় হলো, আলহামদুলিল্লাহ আমাদের এই রোজাগুলো রাখতে কারো কোনো অসুবিধা হবে না এবং হচ্ছে না। যত বেশি টাইম হয় আমার জন্য ভালো হচ্ছে, কারণ আমি অনেক বেশি সওয়াব পাচ্ছি। মাহে রমজান উপলক্ষে বিভিন্ন ধরনের সুস্বাদু ইফতার সামগ্রীর পসরা সাজিয়েছে পূর্ব লন্ডনের রেস্টুরেন্টগুলো। বাংলাদেশের আদলে ইফতারের খাবার তালিকায়ও রয়েছে মজাদার সবকিছুই। হালিম, চটপটি, পিয়াজি, শামি কাবাব, শিক কাবাব, বুরহানি, যতগুলো আছে বাংলাদেশের ইফতারি ইনশাআল্লাহ আমাদের এখানে পাবেন। এদিকে পবিত্র রমজান মাস উপলক্ষে ব্রিটেনের সকল মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। মাই ভেরি বেস্ট উইশেস টু এভরিওয়ান অবজার্ভিং দ্য হোলি মান্থ অফ রমাদান। পবিত্র রমজান মাস উপলক্ষে ব্রিটেনের সকল মুসলমানদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমার বিশ্বাস ব্রিটেনের প্রতিটি মানুষ রমজানের সার্বজনীন মূল্যবোধের প্রতিফলন ঘটাবে এবং এই দেশ গড়ে তোলায় ব্রিটিশ মুসলমানদের অবদানকে স্বীকৃতি দেবে। We are reminded of those Muslim সিয়াম সাধনার মাস এই পবিত্র রমজানে রোজা রাখার মাধ্যমে আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করে থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। আর এই আনুগত্য প্রকাশের মাধ্যমেই তারা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন বলেই বিশ্বাস সবার। সময় সংবাদ, লন্ডন, যুক্তরাজ্য। দর্শক, বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে রাজধানীর গুলশানের হোটেল লেকশোর ইনস্টিটিউট অব কনফ্লিক্ট ল অ্যান্ড ডেভেলপমেন্ট গোল টেবিল বৈঠকের আয়োজন করেছে। সেখানে বক্তব্য রাখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও বিশিষ্ট জনরা। দর্শক, আমরা আবারও যাব সেখানে। নেতৃত্বে আমরা সেই মূল্যবোধের জায়গাটা ফিরিয়ে আনার ক্ষেত্রে যে পদক্ষেপগুলো রেখেছি, আমাদের এই দেশে যে 71-এ যে গণহত্যা হয়েছিল সে গণহত্যার বিচার এর জন্য যারা আন্দোলন করেছেন, সারের কবির মুনতাসির মামুন এখানে বসে আছেন, সেটা যে বাস্তবায়ন করার মাধ্যমে আমরা কিন্তু এই যে সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ এটার একটি কবর রচনা করতে চাই। অতএব এই জায়গাতে জনতি শেখ হাসিনার যে একটি দৃঢ় অবস্থান এবং সেটা যে বাস্তবায়ন করছে, এটা শুধু আমাদের দেশের রাজনীতিতে না, এটা ভারতবর্ষের এবং প্রতিবেশীদের মনোজগতেও কিন্তু একটা আস্থার বিষয় অর্জন করেছে। কারণ বোম্বে থেকে বর্ধমান, অর্থাৎ বোম্বেও ঠেকাতে হবে, বর্ধমানও ঠেকাতে হবে জঙ্গিবাদকে, এইটা তো ভারতবর্ষ চাইবে না কখনো। আজকে কাগজে যে উপমা দিলেন যে পরেশ বড়ুয়ার দেহরক্ষী দুজন হুজি, অতএব এই জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ এইটার বিরুদ্ধে যে অবস্থান, এটা কিন্তু শুধুমাত্র এই অঞ্চলে না, শুধুমাত্র বাংলাদেশ ভারতবর্ষে না, পৃথিবীর সর্বজায়গায় কিন্তু এটা একটা থ্রেট হিসাবে, এটা ডিস্টেবিলাইজেশন ফ্যাক্টর হিসাবে দেখা দিয়েছে রাষ্ট্রে, আঞ্চলিকভাবে বিভিন্ন রাষ্ট্রে এবং পরিবেশে। তো সে কারণে এই জায়গাটাতে বাংলাদেশের মানুষের এবং এখানকার রাজনীতির ক্ষেত্রে সেই রাজনীতি অবয়বে এই অঙ্গীকারটা খুব দৃঢ়ভাবে স্থাপন করতে হবে। আরেকটি দৃষ্টান্ত দেওয়া যেতে পারে যে আমাদের এই বাংলাদেশ থেকেই এটা প্রস্তাবটা সৃষ্টি হয়েছিল 1985 সালে, যে এখানে সার্ক রিজন্স করা যায় কিনা, কিন্তু সেটা এগোয়নি। আজকে প্রায় 30 বছর হলো কিন্তু সার্কের কোনো বাস্তবায়ন ঘটেনি। কিন্তু আজকে লক্ষ্য করছি যে সেই কনসেপ্টটাই আবার নতুন করে সৃষ্টি হয়েছে বাংলাদেশ ভারতের এই বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক সৃষ্টি হয়েছে তার উপরে ভিত্তি করে এটার একটা যে সম্প্রসারণ আমরা লক্ষ্য করছি, যেটা খুবই স্বাভাবিক এবং ন্যাচারাল যে যখন দর্শক বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে বক্তব্য রাখছিলেন, গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখছিলেন বিশিষ্ট জনরা। আমরা আবারও সেখান থেকে ঘুরে আসলাম, চলে যাচ্ছি পরের খবরে।
দর্শক, আপনারা জানেন আজ দ্বিতীয় রমজান। তবে সরকারি প্রতিষ্ঠানগুলোর সাপ্তাহিক ছুটির কারণে রাজধানীর শপিং মলগুলোতে সকাল থেকে ক্রেতাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে নিউ মার্কেট এলাকায় আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। সরাসরি চলে যাচ্ছি সবুজের কাছে। সবুজ, মামুন, আমি দাঁড়িয়ে আছি ঢাকার মার্কেট, নিউ মার্কেটে, যেখানে সব ধরনের শ্রেণী পেশার মানুষ কেনাকাটা করতে আসে, সেখানে দাঁড়িয়ে আছি। তো এখানে আমরা যে রমজান মাস চলছে, সামনে ঈদ, সেই উপলক্ষে অনেক মানুষজন কেনাকাটা করতে আসবে, এটাই প্রত্যাশা। তো আজকে রমজানের দ্বিতীয় দিন এবং সকাল থেকে আমরা যেমনটা দেখেছি মার্কেট খোলার পরে থেকে ঠিক ওরকম যে যেমনটা কেনাকাটা শুরু হয়ে যাওয়ার কথা বা শুরু হয়ে যাওয়ার মতো সেরকম অবস্থা এখনো হয়নি। তো এখানে যেমনটা আমরা সকালে দেখেছি সেটা হচ্ছে যে দোকানে কিন্তু বেশ নতুন নতুন কালেকশন এসেছে, নতুন নতুন সংগ্রহ এসেছে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে মেয়েদের পোশাক আর সালোয়ার কামিজের দোকানগুলো আছে। এখানে বেশ কিছু নতুন নতুন ডিজাইন, নতুন নতুন যে শেপ, নতুন নতুন ধরনের যে কালার কম্বিনেশন, সবকিছু মিলিয়ে বেশ নতুনত্ব এসেছে এবারের কালেকশনগুলোতে। যেখানে সুতি কাপড়ের উপরে সুতি এবং বিভিন্ন ধরনের স্টোন দিয়ে কাজ করার ডিজাইনগুলো কিন্তু এবার একটু বেশি চোখে পড়ছে। এর সাথে যে রং এবং এইবার যে গরম আবহাওয়া, এই আবহাওয়া বিবেচনায় কিন্তু সুতি বা কটন এই টাইপের কাপড়গুলোর কিন্তু বেশি সংগ্রহ দেখা যাচ্ছে, যেন একটু রঙের সাথে একটু আরামদায়ক সবকিছু মিলিয়ে যেন আনন্দের সময়টুকু একটু সাবলীল ভাবে পার করা যায়, সেটা বিবেচনা করেই কিন্তু এবার এই পোশাকগুলো দোকানিরা নিয়ে এসেছেন, যেন সবকিছু মিলিয়ে একটা উৎসব এবং একটা শান্তি সবকিছু একসাথে যেন থাকে সেভাবেই কিন্তু ইয়ে করা হয়েছে। এখানে আমরা একটা দোকানের ভেতরে যাচ্ছি যেখানে নানা ধরনের কালেকশন আছে, নানা ধরনের ছোট বড়, বিশেষ করে যে থ্রি পিসগুলো আছে সেগুলো হচ্ছে বিভিন্ন পার্টের, বিভিন্ন ডিজাইনের আছে। এবং অনেক এবার কিন্তু নতুন একটা পোশাক দেখা যাচ্ছে, সেটা হচ্ছে থ্রি পিস স্টাইলের যে বোরখাটা, সেইটা কিন্তু এবার একটু নতুনভাবে এসেছে, যেগুলো থ্রি পিস হিসেবেও ব্যবহার করা যাবে এবং বোরখা হিসেবেও ব্যবহার করা যাবে। এইরকম কিন্তু নতুন কিছু কালেকশন এবার কিন্তু এই নিউ মার্কেটে আমরা দেখতে পাচ্ছি। আমরা বাজারে এই মার্কেটে এসে আমরা কিছু দোকান ঘুরেছিলাম, সেখানে দেখেছিলাম শাড়িতেও কিন্তু যে কালেকশনগুলো আছে সেগুলোর সাথে কিন্তু যে টাঙ্গাইলের তাঁতের শাড়ির সাথে আছে জামদানি শাড়ি, এই সব কিছুতে কিন্তু একটু কাজ করা যে শাড়িগুলো সেই শাড়িগুলোর একটু চাহিদা বেশি, এরকমটা কিন্তু দোকানদাররা জানালেন। এবং আমরা প্রথম থেকেই যে আজকে মার্কেটে আসার পর থেকে যেটা দেখছি সেটা হচ্ছে যে দর্শক মানে দর্শনার্থী যারা আসছে, ক্রেতারা যারা আসছে, তারা কিন্তু এই সময়টাতে দেখে শুনে খুঁটিনাটি খুব দেখে শুনে তারা কিন্তু জিনিস কিনছেন, অর্থাৎ করে কিন্তু তারা জিনিস, অর্থাৎ এখনো যে অনেক সময় আছে ঈদের, এখনো অনেক সময় আছে, যার জন্য তারা দেখে শুনে রং, সুতি দেখে শুনে সেলাই সবকিছু মিলিয়ে যে একদম নো কম্প্রোমাইজে যে জিনিসগুলো কেনাকাটা সেইটা সেই মুহূর্তগুলো কিন্তু এখন, কিছুদিন পরে যখন আসবে তখন কিন্তু এই সময়গুলো হাতে থাকবে না, ব্যস্ততার কারণে তারা কিন্তু এসে কোনো রকম চয়েস টয়েস করে কিনে ফেলবে, কিন্তু এই সময়টাতে তারা কিন্তু বেশ দেখে শুনে সব কিছু বুঝে শুনে কিন্তু তারা কিনছেন। তো দোকানিরা সবেমাত্র রোজা শুরু হয়েছে, রমজান মাস শুরু, তো এখনো যেমনটা কেনাকাটা শুরু হওয়ার কথা সেটা কিন্তু এখনো হয়নি। আর আমরা তারা আশা করছেন ধীরে ধীরে যখন রোজা শেষের দিকে চলে আসবে, অর্থাৎ ঈদ আরো কাছাকাছি চলে আসবে, তখন কিন্তু এই কেনাকাটাগুলো বেশ জমে উঠবে এমনটাই কিন্তু তারা বলছেন। এবং দর্শনার্থী বা ক্রেতা যারা আসবে তারাও কিন্তু পছন্দের জিনিসটি কিনেই ঈদ উৎসবে শুরু হবে। মামুন, এই ছিল নিউ মার্কেটে ঈদের কেনাকাটা নিয়ে এই মুহূর্তের শেষ খবর। দর্শক, সহকর্মী কামরুল হাসান সবুজ যোগ দিয়েছিলেন নিউ মার্কেট থেকে, জানাচ্ছিলেন কেনাকাটার সবশেষ খবর। এবারে দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। ব্রাসেলসে সোমবারের ডাকা জরুরি বৈঠকে আন্তর্জাতিক দাতাগোষ্ঠী ও গ্রিসকে চুক্তিতে আসতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। ইউরোপিয়ান ইউনিয়নের মন্ত্রী পর্যায়ের এক বৈঠকে তিনি আরো বলেন, বৃহস্পতিবারের আলোচনা ব্যর্থ হওয়ার পর এটা গ্রিসের ঋণ পাওয়ার আর একটা সুযোগ। ঋণ চুক্তিতে আসতে গ্রিসের হাতে সময় আছে আর মাত্র 10 দিন। এ সময়ের মধ্যে চুক্তিতে না আসতে পারলে আইএমএফ এর ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার পাশাপাশি
ইউরো ত্যাগের শঙ্কাও রয়েছে। এদিকে গ্রিসের ব্যাংকগুলোতে জরুরি অর্থ সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক ইসিবি। আর রাশিয়া বলছে গ্রিস যদি ঋণ চায় তাহলে ঋণ দিতে প্রস্তুত দেশটির কেন্দ্রীয় ব্যাংক। আন্তর্জাতিক দাতাগোষ্ঠীর সাথে ঋণ চুক্তির বিষয়ে গ্রিক সরকার কোনো সমঝোতায় আসতে না পারলে অর্থ সংকটগ্রস্ত গ্রিসের ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিপর্যয়ের দ্বারপ্রান্তে পৌঁছাবে বলে আশঙ্কা করছে দেশটির ব্যবসায়ী মহল। দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে এ মুহূর্তে বেসরকারি খাতে অর্থায়ন জরুরি বলেও মনে করছেন তারা। এ কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আগেই দুপক্ষকে স্বার্থ সংশ্লিষ্ট একটি চুক্তিতে আসার আহ্বান জানিয়েছেন গ্রিসের সাধারণ মানুষ। 1949 সালে ছোট্ট এই প্রিন্টিং প্রেসটি চালু করেন গ্রিক নাগরিক টাসোস পাল্লাসের বাবা। প্রথমে বই এবং পরে পোস্টার ছাপানো হলেও সময়ের প্রয়োজনে বদলে গেছে কারখানার কাজের ধরন, আর বদলে যাওয়ার এই ধারাবাহিকতায় এখন এখানে চলে খাবার প্যাকেটজাতকরণের কাজ। চলমান রাজনৈতিক আর আর্থিক সংকটে 2010 সাল থেকে প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম কমেছে 25%। আপাতত কোনো মতে কার্যক্রম চালিয়ে গেলেও গ্রিস ইউরোজোন থেকে বেরিয়ে গেলে অর্থ সংকটে পুরোপুরি বন্ধ হয়ে যাবে প্রতিষ্ঠানটি। জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন বন্ধ হয়ে যাওয়ার এমন আশঙ্কায় দিন কাটাচ্ছেন তাসোসের মতো অনেক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা। আমি চিন্তিত, আমাদের ব্যবসার অবস্থা দিন দিনই খারাপ হচ্ছে। ভেবেছিলাম নির্বাচনের পর সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমাদের আয় দিন দিনই কমে যাচ্ছে। ব্যবসার সবচেয়ে খারাপ সময়টা এখন পার করছি আমরা। 7 বছর ধরে দাতাগোষ্ঠী যেভাবে চাইছে সেভাবেই চলছি আমরা। এসবের একটা সমাধান হওয়া উচিত। গ্রিসে বেকারত্ব দিন দিনই বাড়ছে, এখানে তরুণদের কোনো কাজের সুযোগ নেই, কারণ আমাদের মাথার উপর ঋণের বোঝা, আমাদের কোনো ভবিষ্যৎ নেই। সবাই ইউরো নিয়ে ভাবছে, আমাদের কথা কেউ ভাবছে না। এদিকে হাতে নগদ অর্থ না থাকায় ব্যবসায়ীদের ঋণ দিতে পারছে না গ্রিসের ব্যাংকগুলো। অন্যদিকে আস্থা হারানোয় বিদেশি রফতানি কারকরা নগদ অর্থ ছাড়া কোনো পণ্যই দিচ্ছে না গ্রিসের আমদানি কারকদের। এ অবস্থায় বছরের প্রথম প্রান্তিকে দেশটির প্রবৃদ্ধি নেমেছে 0.2%। ব্যক্তি মালিকানাধীন খাতগুলোতে অর্থায়ন করলেই গ্রিসের অর্থনীতি বিপদসীমা অতিক্রম করতে পারে, কারণ এই খাতে কর্মসংস্থানের সুযোগ রয়েছে। কিন্তু অর্থ ছাড়া এই কাজ সম্ভব নয়, এজন্য দাতা গোষ্ঠী এবং গ্রিস দুপক্ষেরই দ্রুত সমঝোতায় আসা উচিত। 2008 সালের মন্দার পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রিসের ক্ষুদ্র ও মাঝারি শিল্প। মজুরি কমানো এবং কর বাড়ানোয় বন্ধ হয়ে গেছে অনেক শিল্প কারখানা, বেকার হয়েছেন বহু শ্রমিক। বর্তমানে দেশটির বেকারত্ব হার পৌঁছেছে প্রায় 26%। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন ইইউ এর সাথে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে ভারত। সম্প্রতি সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের এক বৈঠকে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি শেষে এর মাধ্যমে বড় ধরনের বাণিজ্যিক সাফল্যের বিষয়ে আশা প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারমন। গেল মে মাসে রাশিয়া নেতৃত্বাধীন ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের সাথে প্রথম দেশ হিসেবে মুক্ত বাণিজ্য চুক্তি করে ভিয়েতনাম। এছাড়াও আরও 40টি দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে ইইউ এর সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদভ। আর্থিক পুনর্গঠনের মাধ্যমে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি 7.5% ছাড়িয়ে যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির অর্থমন্ত্রী অরুণ জেটলি। চলতি বছরে প্রবৃদ্ধির এ লক্ষ্যমাত্রা অর্জনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। তবে এ লক্ষ্যে অবকাঠামোগত উন্নয়ন ও কর আদায় ব্যবস্থাপনার উন্নয়ন ও আধুনিকায়ন জরুরি বলেও মনে করেন তিনি। আমরা ইতোমধ্যেই দেশের অর্থনীতির প্রধান সমস্যাগুলো চিহ্নিত করেছি এবং আমরা আশাবাদী তার অধিকাংশই আমরা সমাধান করতে পারব। এছাড়াও অর্থনৈতিক পুনর্গঠন এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে বলেও আমি মনে করি। ইউরোপে গ্যাস সরবরাহের জন্য নতুন 2-স্তর বিশিষ্ট পাইপলাইন নির্মাণের পরিকল্পনা করেছে রাশিয়া। বাল্টিক সাগরের মধ্য দিয়ে জার্মানি পর্যন্ত বিস্তৃত নতুন এই পাইপলাইনের মাধ্যমে প্রতি বছরে 55 বিলিয়ন কিউবিক মিটার গ্যাস সরবরাহ সম্ভব হবে বলেও জানিয়েছে রুশ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গ্যাজপ্রোম। নতুন এই পাইপলাইন নির্মাণের লক্ষ্যে ইতোমধ্যেই গ্যাজপ্রোমের সঙ্গে একটি সমঝোতা চুক্তিতে সই করেছে তেল ও গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান শেল, ইঅন এবং ওএমভি। বিশ্বের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা পূরণ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতের লক্ষ্যেই যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে এই পাইপলাইন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছে গ্যাজপ্রোম।
আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। রমজানের শুরুতেই রংপুরের বাজারে দ্রব্যমূল্যে আগুন, মনিটরিং নেহাতি, লোক দেখানো অভিযোগ ভোক্তাদের, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। নজরদারির কারণে প্রথমবারের মতো ফরমালিন মুক্ত হওয়ায় কদর বাড়ছে রাজশাহীর আমের, 650 কোটি টাকারও বেশি ব্যবসা হবে দাবি ফল গবেষকদের। বোরোর বাম্পার ফলনেও মুখে হাসি নেই ঠাকুরগাঁওয়ের চাষিদের, উৎপাদন খরচ ওঠানো নিয়ে শঙ্কা, সরকার নির্ধারিত দামে লাভবান হবে কৃষক বলছে কৃষি বিভাগ। এবং সোমবারের বৈঠকেই দাতাগোষ্ঠী ও গ্রিসকে চুক্তিতে পৌঁছানোর হুঁশিয়ারি জার্মান চ্যান্সেলরের, দেশের অর্থনীতি নিয়ে চরম অনিশ্চয়তায় গ্রিকরা।